স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির সমাবেশ স্থলে হামলা ও সহিংসতার দায় দলটি এড়াতে পারেন না, এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে, যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অগ্নিসংযোগ, পুলিশকে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, এগুলোর দায় বিএনপি নেতারা এড়াতে পারেন না, কেননা তারা মঞ্চে বসে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরা দেখে চিহ্নিত করে মামলা করা হবে।